আজকে সিএ সমর্থনে বিজেপির একটি কর্মসূচি হয়েছে গোঘাটে গোঘটার মথুরা এলাকাতে সেখানে একটা তারা মিছিল করে এবং পথসভাও করে আমার সঙ্গে বিজেপি বিমান ঘোষ বিমানবাবু আপনাদের আজকের কর্মসূচিটা কি ছিল কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল হয় আজকে আমাদের আমরা বড় একটা মিছিল করেছি সাধারণ মানুষের জনসমর্থন ছিল আগে আপনারা দেখেছেন ছয়ই জানুয়ারি আরামবাগে এখন 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 আমরা ভেবেছি আমরা ধরে সিএর গুলো শুরু করেছি আজকে নিয়ে একটা মিছিল সংগঠিত হয়েছে সঙ্গে একটা সি এর সমর্থনে আমরা এটা বুধসার পর্যন্ত নামাবো আগামী দিনে সিএস সমর্থনে প্রচার বাড়ি বাড়ি গিয়ে প্রচার হবে আপনারা জানেন ষোলো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত আমাদের টোটাল ক্যাম্পেনিং আছে তো সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেস যেভাবে চারদিকে বিভ্রান্ত বিভ্রান্তি ছড়িয়েছিল মানুষকে ঠিকটা বোঝানোর জন্য জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারের মন্দির তৃণমূল কংগ্রেস বলছে যে আপনারা যখন সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করছেন বাড়ির তরফ থেকে নাকি আপনারা দুর্ব্যবহার পাচ্ছেন আপনাদের মতকে বা এটাকে কেউ সমর্থন করছেন না এরকমই ফিডব্যাক পাচ্ছেন এলাকায় না 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 ওরা তো সবসময় মিথ্যা কথা বলায় ওদের কাজ যে বাড়িতে যাচ্ছি তারা মন দিয়ে বিষয়টা শুনছে এবং বলছে যে আমরা কিছু কিছু মানুষ বুঝেছিল তারা সেটা ঠিক জেনে নিয়েছে এবং তোমরা লিবলেট দিচ্ছি সেখানে লিবলেটের মাধ্যমে সঠিক জিনিসটা সেটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ধন্যবাদ বিমান ঘোষ বিজেপি নেতা আমার সঙ্গে ফোন লাইনে ছিলেন